শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি জেসিকা বেদিন এবছর হজের খরচ বৃদ্ধি পাওয়ায় নিবন্ধন করেও বাতিল করেছেন অনেকে ফলে নির্ধারিত কোটা পূরণে শঙ্কা দেখা দিয়েছে এ বিষয়ে কথা বলবো সিলেটের সহকর্মী হোসেন আহমেদ সুজাতের সঙ্গে সুজাত হজ যেতে ইচ্ছুক কিন্তু খরচের কারণে নিবন্ধন করেও যাচ্ছেন না এ বিষয়ে তারা কি বলছেন ধন্যবাদ জেসিকা প্রবাসী অধ্যুষিত সিলেটে কিন্তু প্রতি বছরই অনেক হাজি হজ করতে গিয়ে থাকেন এবছরের নয় জিল হজ কিন্তু সৌদিতে অনুষ্ঠিত হবে হজ এবং সেই হজের রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে চলছে কিন্তু আশানুরূপ হাজিরা কিন্তু হজ করতে আসছেন না আমি এই মুহূর্তে আছি সিলেটের একটি বৃহত্তম হজ এজেন্সি যাত্রিক ট্রাভেলসে সেখান থেকে কিন্তু বিগত দিনে 200-250 জন মানুষ হজ করতে যেত এবার কিন্তু সেখানে আশানুরূপ এই এজেন্সিটা কিন্তু আশানুরূপ তারা হাজি পাচ্ছে না তার কারণ হিসেবে তারা বলছে যে বিমানের অতিরিক্ত ভাড়া মুয়াল্লিম ফিস এবং বিভিন্ন যে সকল আনুষাঙ্গিক খরচ রয়েছে সেগুলো কিন্তু দ্বিগুণ যার কারণে কিন্তু তারা হাজি পাচ্ছে না এ বিষয়ে এই মুহূর্তে আমরা কথা বলবো অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্সি আটাবের সিলেট অঞ্চলের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিলের সাথে জনাব আব্দুল জব্বার জলিল আপনি তো এই হজ এজেন্সির সাথে অনেকদিন থেকে জড়িত তো এবছর মানুষ কেন রেজিস্ট্রেশন করতে আগ্রহ হচ্ছে না কারণটা কি আসলে হজ ইসলামের যে স্তম্ভ স্তম্ভের মধ্যে একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হজ হজে যারা ধনী ব্যক্তি মুসলমানের মধ্যে ধনী ব্যক্তি হজ ফরজ উনাদের উপরে বাংলাদেশের সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত একটি অঞ্চল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই অঞ্চলের মানুষ সেই হিসাবে প্রতি বছর সিলেট অঞ্চল থেকে হজ করতে যান অনেক প্রবাসীরাও সিলেটে এসে হজ করতে যান সমস্যাটা হলো গত বছর থেকে গত বছর মাত্র 58,000 হাজি হজ করতে গিয়েছেন সরকারি এবং বেসরকারি মিলে এই বছর এখন পর্যন্ত 4 বার যদিও এটাকে বর্ধিত করা হয়েছে রেজিস্ট্রেশনের সময়টাকে এখন পর্যন্ত বেসরকারিভাবে 57,600 হাজি রেজিস্ট্রেশন করেছেন এইটার কারণ রয়েছে কারণ হলো হাজিরা একটি তার যে পরিমাণ করোনার আগে 1900 যারা রেজিস্ট্রেশন করেছিল হজের খরচ ছিল সম্ভাব্য এই খরচকে দায়িত্ব করে উনাদের পারিবারিক যে সামর্থ্য রয়েছে সেই হিসাবে রেজিস্ট্রেশন করেছিল হঠাৎ করে গত বছর 5,70,000 টাকা হয়ে গেল এবং এইবার 6,83,000 টাকা হয়েছে এর কারণ হলো টিকেটের যে ভাড়াটা বৃদ্ধি হয়েছে 1,98,000 টাকা টিকেটের ভাড়া রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সে এই বিষয়টি মানুষের কাছে একটি বোঝা মনে হচ্ছে যারা হজ করতে যাবেন ওদের সামর্থ্যের বাইরে চলে গেছে আবার সৌদি সরকারের সাথে যে বিশ্বের অর্থনৈতিক মন্দা অবস্থায় ডলারের সাথে এবং রিয়ালের সাথে আমাদের টাকার যে অবমূল্যায়ন হয়েছে এইখানে প্রায় 39,000 টাকার ব্যবধান রয়েছে এই সমস্ত কারণে মানুষের যে সামর্থ্য ছিল সামর্থ্যের বেশি খরচ হওয়ার কারণে অনেকেই যেতে চাচ্ছেন না এবং আগ্রহ প্রকাশ করতেছেন না এবং ইসলামের একটি কথা রয়েছে উনার সামর্থ্য থাকলে উনার উপরে ফরজ যেহেতু সামর্থ্যের বাইরে চলে গেছে সেই হিসাবে উনারা ধর্মীয়ভাবেও মনে করতেছেন যে আমার যেহেতু সামর্থ্য নাই এইবার হজে আমি না যাওয়াটাই ভালো এবং আমার মনে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশ্বের সব জায়গা থেকে হাজিদের উপরে একটি আমাদের বাংলাদেশের হাজিদের উপরে অতিরিক্ত একটি বাড়ার চাপ যেটা সৃষ্টি করেছে যে কারণে হাজিরা যেতে অনিচ্ছা প্রকাশ করতেছেন আচ্ছা বারবার রেজিস্ট্রেশনের তারিখ দেওয়া হচ্ছে এক্সটেনশন করা হচ্ছে তারপরও হাজিরা রেজিস্ট্রেশন করছে না এই মুহূর্তে আসলে এ বিষয়ে সরকারের করণীয় কি থাকতে পারে হজের প্রতি আগ্রহী করতে মানুষদেরকে এখন যেহেতু সরকার ওইটাকে ঘোষণা করে দিয়েছে এবং এইটা সৌদির সাথে একটা চুক্তি হয়েছিল যে এই বছর কতজন হাজি পাঠাতে পারবে 1,27,000 হাজি প্রেরণের জন্য চুক্তি হয়েছিল কিন্তু গত বছরও চুক্তি ছিল 1,27,000 গত বছর সরকারি এবং বেসরকারি মিলে 58,000 হাজি পাঠানো হয়েছে এইবার এখন পর্যন্ত বেসরকারিভাবে 57,600 এবং সরকারিভাবে বোধহয় 9,000-8,000 হাজি উনাদের রয়েছে সব মিলে হয়তো 60-70,000 হাজি যাবেন এমতো অবস্থায় সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি বর্তুকি দিয়ে বা বর্তুকি দেওয়ার কথাও নয় যেহেতু জেনারেল যাত্রীরা
যাচ্ছে এবং উমরা যাত্রীরা যাচ্ছে, উমরা যাত্রীর ভাড়া এখন 1,20,000-30,000 সিলেট থেকে, সিলেট থেকে ঢাকার থেকে আরো কম। সেই হিসাবে হজের ভাড়াটা 1,98,000 টাকা, ওইটা একটা মানুষের উপরে একটা চাপ সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতিরিক্ত ভাড়া দাহ্য করায় মানুষ থেকে বিরত থাকা এবং যতটুকু পারা যায় ওইটার উপরে বর্তুকি দিয়ে যদি মানুষকে নেওয়ার ব্যবস্থা করতে পারে, তাহলে আমার মনে হচ্ছে যে যারা ইচ্ছা পোষণ করেছেন যে পবিত্র হজ পালনে যাবেন, আল্লাহর মেহমানরা যাবেন, তারা আবার যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করবেন। সিলেট অঞ্চলে হজ যাত্রীর সংখ্যা কতটুকু কমেছে? সিলেট অঞ্চলে, সিলেট যে অঞ্চলটি রয়েছে বিভাগ, বিভাগ থেকে প্রতি বছর 5,000-6,000 সিলেট এবং ঢাকার থেকে হজযাত্রী গমন করে থাকেন এবং সিলেট অঞ্চল থেকে, সিলেট জেলার থেকে প্রতি বছর 3,000-4,000 হাজি গমন করে থাকেন। এইবার আমার মনে হচ্ছে যে 1,500-2,000 উপরে হাজি যেতে পারবেন না, 1,500 হাজি যেতে পারবেন না। আসলে সমস্যাটাই হলো অর্থনৈতিক যে অতিরিক্ত খরচ বৃদ্ধি পেয়েছে, সেই কারণে হাজিরা যেতে অনিচ্ছুক। জেসিকা, আপনি শুনছিলেন যে আমরা অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্সি আটাবের সাবেক সভাপতির সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে অতিরিক্ত খরচের কারণে কিন্তু হজ যাত্রীরা কিন্তু হজ গমনে তারা আগ্রহী হচ্ছে না। তারা বলছেন যে আসলে এই মুহূর্তে যদি সরকার কোনো একটি সঠিক পদক্ষেপ নেয়, অর্থাৎ যে ফি আছে বিশেষ করে বিমানের যেটি ভাড়া রয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে, সেই ভাড়াটি যদি কিছুটা কমিয়ে নিয়ে আসে তাহলে কিন্তু হজ গমনে মানুষ আগ্রহী হবেন। এবং সিলেট থেকে এ পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও কি আদৌ হজে যাবেন না না যাবেন সেটাও কিন্তু তারা বলতে পারছে না। আমরা এই হজ এজেন্সি ছাড়া সিলেট অঞ্চলে আরও যে সকল হজ এজেন্সি রয়েছে সেই হজ এজেন্সির মালিকদের সাথে আমরা কথা বলেছিলাম, সব জায়গায় একই অবস্থা যে মানুষ রেজিস্ট্রেশন করছে, আবার অনেকে রেজিস্ট্রেশন করে পরে যাবে কি না হজে সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। জেসিকা সুজাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে হজের খরচ বৃদ্ধির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। দীর্ঘ 5 বছর পর আগামী শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহে প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে কথা বলবো সহকর্মী ইলিয়াস আহমেদের সঙ্গে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইলিয়াস, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ময়মনসিংহবাসীর মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? প্রধানমন্ত্রীকে বরণ করতে কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে ময়মনসিংহ, এবং আগামী শনিবার বিকেল 3টায় ব্রহ্মপুত্র নদের পাড়ে ঐতিহাসিক সার্কেট হাউস মাঠে জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন তারা মনে করছেন যে এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনসভায় রূপান্তরিত হবে এবং তারা প্রত্যাশা করছেন এই জনসভায় 15 লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। 4 জেলা সহ বৃহত্তর ময়মনসিংহ থেকে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ এই জনসভায় যোগ দিবেন এবং এই জনসভা থেকে প্রধানমন্ত্রীর ভাষণের পর আসলে নেতাকর্মীরা কিন্তু উজ্জীবিত হবেন এবং তারা বলছেন যে তারপরেই কিন্তু যে আগামী নির্বাচন সেটির এই বার্তা কিন্তু এই প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য থেকে কিন্তু তারা সেটি পাবেন এবং সেই অনুযায়ী তারা কাজ করবেন। এবং তারা মনে করেন যে ময়মনসিংহ জেলার 11টি আসনের মধ্যে কিন্তু এই যে নিরঙ্কুশভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করবেন প্রধানমন্ত্রীর ভাষণের পর সেটি কিন্তু তারা উৎসাহিত হবেন এবং সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং প্রধানমন্ত্রীর কাছে আসলে ময়মনসিংহবাসীর চাওয়া পাওয়ার তেমন কিছু না থাকলেও নাগরিক নেতারা আমরা দেখেছি বিভিন্ন সময় তারা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিন্তু বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন এবং তারা চাচ্ছেন যে অবকাঠামোগত উন্নয়ন সেটি যেন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ত্বরান্বিত হয়। আমরা একটু কথা বলবো ময়মনসিংহ জেলা জন উদ্যোগের আহ্বায়ক রয়েছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম চন্নুর সাথে। আসলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আপনাদের প্রত্যাশা কি একটু? মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহ আসছেন, এটি ময়মনসিংহবাসীর জন্য প্রথম আমাদের প্রত্যাশা পূরণ যে তিনি ময়মনসিংহ এসছেন। দ্বিতীয় হলো দুটি বিষয়, একটি হলো রাজনৈতিক দিক আর একটি হলো উন্নয়নের দিক। আমরা জনগণ চাই এবং নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন সারা বাংলাদেশে ময়মনসিংহে সেই ছোঁয়ায় লাগুক এবং তিনি আগামীতেও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন, এটি আমাদের সাধারণ নাগরিকদের প্রত্যাশা। তবে ময়মনসিংহে ডুয়েল গেজ ডাবল রেল লাইন সহ আমরা জন উদ্যোগের পক্ষ থেকে গত 28 তারিখে ময়মনসিংহ প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন সংবাদ সম্মেলন করেছি। আমরা চাই সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে
যে আমাদের যে 18 দফার দাবিনামা সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসবে। আমরা যেটি জেলা আওয়ামী লীগের এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করার মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনার চেষ্টা করেছি। আমরা চাই যে ময়মনসিংহ জনপদ মূলত উন্নয়নের শিখরে পৌঁছুক। তবে দুঃখের বিষয়, আমরা না চাইতেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বিমানবন্দর দিয়েছিলেন, বিভাগীয় শহরের একটি বিশাল পরিকল্পনা দিয়েছিলেন। আমরা বুঝে হোক না বুঝে হোক তার বিরোধিতা করে, করতে দিব না মর্মে আন্দোলন করে আমরা সেটিকে ফিরিয়ে দিয়েছি। আমি আজকে ময়মনসিংহের নাগরিকদের পক্ষ থেকে সেজন্য দুঃখ প্রকাশ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করে বলতে চাই যে আমরা যে ভুলগুলো করেছি সেটি আপনি মনে রাখবেন না। দয়া করে ময়মনসিংহের উন্নয়নে আবার সেই বিমানবন্দর দিন, ডুয়েল গেজ ডাবল রেল লাইন দিন, ময়মনসিংহ মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন, ময়মনসিংহ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় দিন সদরে, একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দিন, ব্রহ্মপুত্র নদের পাড়ে সৈকতের আদলে একটি ব্রহ্মপুত্র সৈকত এখানে দিন, ময়মনসিংহ মেডিকেল কলেজকে 3000 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নতি করুন, শিশু হাসপাতালটি এটি দৃশ্যমান করেন, কার্যকর করেন। আমরা চাই আপনার আগমনের মধ্য থেকে ময়মনসিংহবাসীর যে অপূর্ণতাগুলো মনের মধ্যে রয়ে গিয়েছে সে অপূর্ণতাটা আপনি আপনার দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে, উন্নয়নের বিষয় দিয়ে আপনি যুক্ত করে দেবেন, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আসলে এই নাগরিক নেতা বলছিলেন যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যে তাদের যে প্রত্যাশা সেটি মাননীয় প্রধানমন্ত্রী আসার পর সেটি পূরণ হবেন এবং তারা বিভিন্ন ধরনের প্রত্যাশা কিন্তু দাবি করেছেন। আমরা দেখেছি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিছুক্ষণ আগে র্যাবের ময়মনসিংহ র্যাব 14-এর অধিনায়ক মহিবুল হাসান খান সভা মঞ্চ পরিদর্শন করছেন এবং তাদের পক্ষ থেকে যে নিরাপত্তা নেওয়ার সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তারা তাদের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার কিন্তু ব্যবস্থা করার কথা জানিয়েছেন। এছাড়াও পুরো নগর জুড়ে কিন্তু প্যানা ভিলবোর্ডে ছেয়ে গেছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে, পুরো নগর জুড়ে প্যানা ভিলবোর্ড তরুণ এবং সাজিয়েছেন নেতারা এবং তারা অপেক্ষায় আছেন যে আসলে আগামী শনিবার প্রধানমন্ত্রীর ভাষণের পর তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু পূরণ হবে। এবং সর্বশেষ 2018 সালের 2 নভেম্বর কিন্তু প্রধানমন্ত্রী এই সার্কিট হাউস মাঠে তারা এসেছিলেন প্রধানমন্ত্রী এবং সেখানে কিন্তু ভাষণ দিয়েছিলেন ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে। তারপরেই কিন্তু এবারও কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা অনেক কিছু প্রত্যাশা করেন ময়মনসিংহের সাধারণ মানুষ। আমরা একটু কথা বলতে যাই, র্যাবের অধিনায়ক মহিবুল হাসান খান রয়েছেন, আসলে আপনাদের পক্ষ থেকে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে? জি ধন্যবাদ। র্যাব এখানে মূল নিরাপত্তা, যে সেই নিরাপত্তার একটি অংশ র্যাব। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থায় যারা থাকেন, এসএসএফ এর নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ সের সদস্য দায়িত্ব পালন করবে, পাশাপাশি র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে। এ সংক্রান্ত সমন্বয় সভায় যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে। ধন্যবাদ। আসলে র্যাবের পক্ষ থেকেও নিরাপত্তার বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছিল এবং তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। র্যাবের পাশাপাশি কিন্তু এখানকার যে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন, তিনি কিন্তু মাঠ পরিদর্শন করেছেন। আমরা একটু সিটি কর্পোরেশনের যে মেয়র এবং মহানগর আওয়ামী লীগের যে সভাপতি ইকরামুল হক টিটু, আমরা একটু তিনি বক্তব্য রাখছেন সাংবাদিকদের সাথে, আমরা একটু তার কাছে যে প্রকল্প তিনি উদ্বোধন করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যেটা আমরা সকল সময় আস্থা পোষণ করি, কারণ এই অঞ্চলের মানুষকে তিনি যা দিয়েছেন বিগত সময়ে কেউ এত বেশি উন্নয়ন তিনি দেননি এবং তিনি সকল বিষয়ে অবহিত রয়েছেন যে আমাদের কি কি প্রত্যাশা। আমরা বিশ্বাস করি আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী সকল দিক বিবেচনা করে তিনি তার দিক নির্দেশনা বক্তব্য দিবেন এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটি তিনি পূরণ করবেন, এটা আমরা বিশ্বাস করি। একটু কি বলবেন যে আসলে অনেকদিন পর তিনি মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এতে করে তো তৃণমূল নিশ্চয়ই আরো সংগঠিত হবে, উজ্জীবিত হবে, সামনে আসন্ন নির্বাচন এবং সেই সাথে আমরা কত কিরকম লোক সমাগম আপনারা আসবে? স্বাভাবিক অর্থেই তিনি আমাদের মানে অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের সফল সভাপতি এবং একাধারে তিনি সফল রাষ্ট্রনায়ক। সুতরাং আমরা তার আগমনে এই অঞ্চলের সাংগঠনিক অবস্থা আরও শক্তিশালী হবে এবং আমরা বিশ্বাস করি তার এই জনসভাকে ঘিরে যে মানুষের ভিতরে উচ্ছ্বাস উদ্দীপনা এবং দলীয় নেতাকর্মীর যে মনোবল চাঙ্গা হবে সেটি আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত রাখবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনাগুলো এটি আমরা সর্বস্তরের মানুষের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আমরা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। সেটি আমাদের দলকে সুসংগঠিত করা এবং আগামী নির্বাচনে বিজয়ী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ।
এখানকার যে আওয়ামী লীগের সভাপতি রয়েছেন মহানগর আওয়ামী লীগের, তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগের মধ্যে যে দলীয় কুণ্ডল সেটা কিন্তু নিরসন হবে এবং আগামী নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীরা চাঙ্গা হবেন এবং প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে তারা কিন্তু কাজে মনোযোগী হবেন এবং এই ময়মনসিংহের প্রত্যেকটা আসনে আওয়ামী লীগকে জয় করতে তারা ভূমিকা পালন করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বশেষ। জেসিকা ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।